নমস্কার, আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত। পড়ে শোনাচ্ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময় উপন্যাসের পরবর্তী অংশ। রামলোচনের কোনো পুত্র সন্তান ছিল না, এক কন্যা জন্মেছিল, সেও অকালমৃতা। পত্নী অলোকা সুন্দরীর সম্মতি নিয়ে তিনি তার মেজ ভাইয়ের একটি ছেলেকে দত্তক হিসেবে গ্রহণ করেন। তার সাধ ছিল ছেলেটিকে তিনি নিজেই আদর্শে গড়ে তুলবেন, কিন্তু উপযুক্ত সময় পেলেন না। একদিন হঠাৎ পীড়িত হয়ে পড়ে তিনি বুঝলেন যে তার দিন শেষ হয়ে এসেছে। পুত্রটি যখন 13 বছর বয়স, তখন রামলোচন ইহধাম থেকে প্রস্থান করলেন। রামলোচনের সেই দত্তক পুত্রের নাম দ্বারকানাথ। পালিকা মাতা অলোকা সুন্দরী এবং নিজের বড় ভাই রাধানাথের তত্ত্বাবধানে দ্বারকানাথ মানুষ হতে লাগলেন। তখনও হিন্দু কলেজের প্রতিষ্ঠা হয়নি। জোড়াসাঁকোতেই ফিরিঙ্গি কমল বসুর বাড়িতে শেরবর্ণ নামে একজন সাহেব একটা স্কুল খুলে বসেছিলেন। শেরবর্ণও পুরোপুরি সাহেব নন, এর মা ছিলেন ব্রাহ্মণী এবং সে কথা তিনি প্রকাশ্যে সগর্বে সকলকে জানাতেন। এই শেরবর্ণের স্কুলে দ্বারকানাথ পড়তে লাগলেন এনফিল্ড স্পেলিং, রিডিং বুক, তুতিনামা বা তোতা কাহিনী, ইউনিভার্সাল লেটার রাইটিং, কমপ্লিট লেটার বুক এবং রয়্যাল ইংলিশ গ্রামার। 18 বছর বয়স পূর্ণ হলেই দ্বারকানাথ স্বাবলম্বী হয়ে নিজের পথ প্রস্তুত করতে উদ্যত হলেন। পালক পিতার কাছ থেকে দ্বারকানাথ জমিদারি সম্পত্তি পেয়েছিলেন বটে, কিন্তু তার আয় খুব বেশি কিছু নয়। সেই ছোট জমিদারি নিয়ে সন্তুষ্ট থাকার মতন মন নিয়ে তিনি জন্মাননি। এ মানুষ অন্য ধাতু দিয়ে গড়া, কাজে ঝাঁপিয়ে পড়ে তিনি অল্প কয়েক বছরের মধ্যেই কাছাকাছি অন্য সকলকে ছাড়িয়ে যেতে লাগলেন। সরকারের অধীনে তিনি দেওয়ানের চাকরি করেছেন, জমিদারদের মামলা মোকদ্দমায় তিনি ল এজেন্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এবং বাড়িয়েছেন পরগনার পর পরগনায় নিজস্ব জমিদারি। জমির মালিকানার প্রতি বঙ্গবাসীদের আকর্ষণ অত্যধিক, কিন্তু দ্বারকানাথ বুঝেছিলেন যে ভূমিরূপ ধন যক্ষে আগলালেও লক্ষ্মীর আনাকানো চলে বাণিজ্যেই। বহু রকম ব্যবসায় দ্বারকানাথ নিজেকে ছড়িয়ে দিলেন, ব্যাংকিং, ইন্স্যুরেন্স, রেশম, নীল, কয়লা এবং জাহাজ চলাচল। দ্বারকানাথের পূর্বপুরুষ জাহাজে মালপত্র ওঠানো নামানোর কাজে ভাগ্য ফিরিয়েছিলেন। দ্বারকানাথ স্বয়ং জাহাজ কিনে দেশ বিদেশে মালপত্র আমদানি রপ্তানি করতে লাগলেন। এমনকি স্বাধীনভাবে ইংরেজদের সঙ্গে অংশীদার হয়ে স্থাপন করলেন এক কোম্পানি। নেটিভদের পক্ষে এটা একটা চমকপ্রদ ঘটনা। দ্বারকানাথের উদ্যম ও ব্যক্তিত্বে এমনই ঔজ্জ্বল্য যে কার টেগোর কোম্পানির প্রতিষ্ঠার পর মহামান্য বড়লাট বাহাদুর লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক এক চিঠি লিখে দ্বারকানাথকে অভিনন্দন জানালেন যে ইংরেজ ও দেশীয় লোকেরা মিলে যৌথ কারবার পরিচালনায় আপনি প্রথম দৃষ্টান্ত স্থাপন করলেন। অবশ্য একটু ভুল করেছিলেন বেন্টিঙ্ক, এ ব্যাপারে দ্বারকানাথ প্রথম নন, দ্বিতীয়। বাণিজ্য ক্ষেত্রে তখন তার একজন জবমাত্র যথার্থ প্রতিদ্বন্দ্বী ছিল, তার নাম রুস্তামজি কাওয়াসজি। এরও প্রধানত জাহাজেরই ব্যবসা, কলকাতা বন্দর জাহাজ নির্মাণের জন্য বিখ্যাত। রুস্তামজি একের পর এক জাহাজ তৈরি করিয়ে জলে নামাচ্ছেন এবং ইংরেজদের সঙ্গে অংশীদারত্বে রুস্তামজি টার্নার অ্যান্ড কোম্পানি খুলে ফেলেছেন। বেন্টিঙ্কের অভিনন্দন বার্তাটিকে সংবাদপত্রের লেখকরা একটু সংশোধন করে নিল, দ্বারকানাথ হিন্দুদের মধ্যে প্রথম। রুস্তামজি হিন্দু নন, তিনি ইরানের অগ্নি উপাসক পারসি জাতীয়। আরবি মুসলমানরা ইরান দখল করে নেবার পরে অনেক পারসি এসে আশ্রয় নেয় ভারতের পশ্চিম উপকূলে। তাদেরই বংশধর এই রুস্তামজি বোম্বাই থেকে জাহাজ যোগে এসে উপস্থিত হয়েছিলেন। এই নতুন শহরে, যে শহর ব্যবসা বাণিজ্যের জন্য ভারতের মধ্যে সবচেয়ে লোভনীয় স্থান, রুস্তামজি ব্যবসায়ীদের মধ্যে শীর্ষস্থানে উঠে গেলেন। একদিকে চীন, অন্যদিকে আফ্রিকা পর্যন্ত যাতায়াত করে তার কোম্পানির জাহাজ। নতুন নতুন জিনিস উৎপাদনের দিকেও তার ঝোঁক আছে। কলকাতা শহরের জন্য বরফ আনাতে হয় আমেরিকার বোস্টন শহর থেকে, এজন্য বরফ এখানে অগ্নিমূল্য। রুস্তামজি কলকাতায় বরফ প্রস্তুত করার জন্য তৎপর হয়ে উঠেছিলেন। কোনো ক্ষেত্রেই দ্বিতীয় স্থানের অধিকারী হয়ে দ্বারকানাথের সুখ হয় না, তাই দ্বারকানাথ তীক্ষ্ণ নজর রাখছিলেন রুস্তামজির দিকে। যথাসময়ে অবশ্য রুস্তামজিও ধরাশায়ী হয়েছিলেন। ব্যবসা ক্ষেত্রে এসে
দ্বারকানাথ দু রকম ইংরেজদের সন্ধান পান। তাঁর শ্রদ্ধেয় বন্ধু রামমোহনই এদিকে প্রথম তার মনোযোগ ফিরিয়ে দিলেন। এই ইংরেজ দেশ শাসন করে, তারা রাজার জাত, তারা প্রভু, কিন্তু এরা ইংল্যান্ডের একটি ছোট শ্রেণী মাত্র, একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডার এবং তাদের বেতনভুক কর্মচারীগণ। এছাড়াও অন্য ইংরেজ আছে যারা ভাগ্য অন্বেষণে এসেছে ভারতবর্ষে, তাদের আছে স্বাধীন পেশা, রাজকর্মচারীদের সঙ্গে তাদেরও স্বার্থের সংঘাত হয়, আদর্শগত বিভেদ দেখা দেয়। এদের মধ্যে অনেকে অর্থপিশাচ, অনেকে নারী লোলুপ, অনেকে নীতিহীন নর পশু, আবার কেউ কেউ মুক্তমনা উদার একতরফা শোষণের প্রতিবাদকারী। তারা শতপ্রবৃত্ত হয়ে এদেশের ভাষা ও প্রাচীন সংস্কৃতি নিয়ে গবেষণা করে, শিক্ষা বিস্তারে আগ্রহ দেখায়, সংবাদপত্রের সরকারি নীতির সমালোচনা করে। রামমোহন ও দ্বারকানাথ দুজনেই বুঝেছিলেন অরাজক এবং নীতি, শিক্ষা, সংস্কৃতি এই ভারতের পক্ষে ইংরেজদের শাসন আশীর্বাদ স্বরূপ। তবে ইংরেজ যেন ভারতীয়দের আত্মসম্মানে আঘাত না দেয়। রামমোহনের তুলনায় দ্বারকানাথ আরও বেশি বুঝেছিলেন যে ইংরেজদের কাছে ভারতীয়রা ক্রীতদাস। ভারতবাসী বহুকাল ধরে যুদ্ধবিদ্যায় অনভ্যস্ত, তাদের পক্ষে ইংরেজদের বিরোধিতা করা বাতুলতা। সেই জন্যই ইংরেজ সরকারের কাছ থেকে যতদূর সম্ভব ধন মান প্রাণের অধিকার আদায় করতে হলে ওই দ্বিতীয় শ্রেণীর ইংরেজদের সাহায্য নিতেই হবে। ইউরোপ ভ্রমণে গিয়ে দ্বারকানাথ এই সত্য আরও বেশি উপলব্ধি করলেন। ভারতে ইংরেজ রাজের প্রতিনিধিদের সঙ্গে ইংল্যান্ডের অন্য শ্রেণীর ইংরেজদের অনেক প্রভেদ, ভৃত্য বা প্রজার মতন নয়, তারা দ্বারকানাথের সঙ্গে ব্যবহার করেছে সমান সমান মানুষের মতন, কিংবা তারও বেশি সম্ভ্রমের সঙ্গে। স্বয়ং ইংল্যান্ডেশ্বরই তাঁকে পাশে স্থান দিয়েছেন। বড় বড় ডিউক, লর্ড থেকে শুরু করে ঔপন্যাসিক চার্লস ডিকেন্স পর্যন্ত দেখা করে গেছেন তাঁর বাড়িতে এসে। ভারত থেকে ইংল্যান্ডবাসীদের জন্য নানান উপহার নিয়ে গিয়েছিলেন দ্বারকানাথ। ইংল্যান্ড থেকেও তিনি ভারতীয়দের জন্য বিশেষ একটি উপহার নিয়ে এলেন, একটি মানুষ, এর নাম টমসন। এই টমসন পৃথিবীর সর্বত্র মানুষের স্বাধীনতার জন্য জীবনপণ লড়াইয়ে প্রস্তুত। এর আগে তিনি আমেরিকায় ক্রীতদাস প্রথার বিরুদ্ধে অগ্নিস্রাবী ভাষণ দিয়ে এসেছেন বিভিন্ন জায়গায়, সেজন্য তাঁর প্রাণ বিপন্ন হবার সম্ভাবনা ছিল বারবার। এই বিশেষ মানুষটিকে দ্বারকানাথ ভারতে আমন্ত্রণ করে আনলেন এক গূঢ় উদ্দেশ্যে। এক শীতের ভোরে দ্বারকানাথের জাহাজ এসে ভিড়ল কলকাতা বন্দরে। আগে থেকেই খবর পেয়ে শত শত ব্যক্তি সেই সকালেই সেখানে এসে সমবেত হয়েছেন তাকে সম্বর্ধনা জানাবার জন্য। যেটিতে জাহাজটি স্পর্শ করার পর দ্বারকানাথ তাঁর কক্ষ থেকে বেরিয়ে এসে দাঁড়ালেন পোর্ট সাইড থেকে। তাঁর মুখখানি এক অদ্ভুত হাস্যে সমুজ্জ্বল। সকল অবিশ্বাসীরা এবার দেখুক, বিদেশ যাত্রার প্রাককালে অনেকেই তাঁকে বলেছিল যে ইউরোপীয় জল হাওয়া ভারতবাসী সহ্য হয় না, সেখান থেকে কেউ বেঁচে ফেরে না, যেমন রামমোহন ফেরেননি। দ্বারকানাথ হাত তুলে বললেন, আমি বেঁচে আছি।